হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ একটা ভিডিওর মধ্যে আমি দুটো ভ্যাকান্সির বিজ্ঞপ্তির ব্যাপারে আলোচনা করতে চলেছি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটিকে স্কিপ করলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন না। এবং এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন, তাহলে ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশন দুটি। তাহলে বন্ধুরা, প্রথম যে ভ্যাকান্সির ব্যাপারে আমি আলোচনা করব, সেটি হলো সাউথ চব্বিশ পরগনা জেলার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে যে ভ্যাকান্সিটা বেরিয়ে এসেছে। তাহলে বন্ধুরা, এখানে দেখে নিন, নেম অব দ্য পোস্ট আছে ব্লক আশা ফেসিলিটেটর। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 7টি। এবার দেখে নিন, এখানে যে আবেদন ফিজ আছে সেটা হচ্ছে সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির জন্য 100 এবং অন্যান্য ক্যাটাগরিগুলোর জন্য 50 টাকা করে ফিজ আছে, যেটা আপনাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পে করতে হবে। এবং সেটা পে করতে হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ 24 পরগনাস এর আন্ডারে। এখানে আপনাদের 7,500 টাকা করে স্যালারি থাকছে এবং তার সাথে 1,500 টাকা করে থাকছে অ্যাজ মোবিলিটি সাপোর্ট হিসাবে। এবার এখানে দেখে নিন সিলেকশন ক্রাইটেরিয়া। এখানে আপনাদের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক এইগুলোর ওপরে, অথবা আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে একটা 2 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের এখানে প্রয়োজন। এবং এর সাথে দেখে নিন নলেজ অফ এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট, অর্থাৎ কম্পিউটারের একটা নলেজ আপনাদের থাকতে হবে। এবং এখানে একটু লক্ষ্য করুন, শুড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম সাব ডিভিশন হোয়ার হি অর শি ইজ অ্যাপ্লাইং, অর্থাৎ আপনারা যে সাব ডিভিশনের হয়ে আবেদন করছেন আপনাদের কিন্তু সেই সাব ডিভিশনের বাসিন্দা হতে হবে। এবং আপনাদের এজ লিমিট যেটা থাকতে হবে সেটা কিন্তু 40 বছরের মধ্যে, যেটা আপনাদের গুনতে হবে 1 জানুয়ারি 2020 হিসাবে। এবার এখানে দেখে নিন মোড অফ অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু নির্দিষ্ট অ্যানেক্সচার এ ফর্ম্যাট ফিল আপ করেই কিন্তু আপনাদের অফলাইনে আবেদন করতে হবে, এবং এটা কিন্তু পাঠাতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে, অর্ডিনারি পোস্টে পাঠালে কিন্তু হবে না। এখানে দেখুন বলা আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ টেস্টিমোনিয়ালস বাই রেজিস্টার্ড পোস্ট অর স্পিড পোস্ট অনলি। এবং আপনারা যে সাব ডিভিশনের হয়ে আবেদন করবেন, এখানে দেখুন সেই সাব ডিভিশনের আন্ডারে আলাদা করে অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনারা এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে। এখানে টোটাল আলিপুরের আন্ডারে আছে ভ্যাকান্সি 3টে এবং বারুইপুরের আন্ডারে ভ্যাকান্সি আছে 4টে। এবং এখানে দেখে নিন, এখানে বলা হয়েছে আপনারা যে খামের ভেতর আবেদন পাঠাবে সেই খামের উপর কিন্তু পরিষ্কারভাবে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক আশা ফেসিলিটেটর, এই কথাটা কিন্তু পরিষ্কারভাবে লিখতে হবে। এবং আপনাদের যে সিলেকশন প্রসিডিওর আছে সেটা হচ্ছে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্টের মাধ্যমে। এবার এটা একটু দেখে নেবেন, এখানে বলা হয়েছে যে আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে আর কোন কোন ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের সবার শেষে এখানে দেখুন অ্যানেক্সচার এ এই ফর্মটা কিন্তু দেওয়া রয়েছে, এই ফর্মটাকেই ফিল আপ করে আপনাদের কিন্তু জমা দিতে হবে। এই সমস্ত ফর্ম এবং অফিসিয়াল নোটিফিকেশন আমি এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে এটাকে ডাউনলোড করে দেখতে পারেন, অথবা এখানে যে ওয়েবসাইটের কথা বলা হয়েছে সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে জমা দিতে পারবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনটি। বন্ধুরা, পরবর্তী যে রিক্রুটমেন্টটা আছে সেটা হচ্ছে হুগলি জেলা থেকে, এবং এখানে রূপশ্রী প্রকল্পের জন্য অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি পদের জন্য আবেদন নেওয়া হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নোটিফিকেশনের বিস্তারিত তথ্যগুলি। তাহলে এখানে দেখুন অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য এখানে টোটাল ভ্যাকান্সি আছে 1টা, এবং আপনাদের যেটা আছে বয়স হতে হবে 40 বছরের মধ্যে, এবং আপনাদেরকে হুগলি জেলার বাসিন্দা হতে হবে। এবং এখানে কোয়ালিফিকেশান দেখে নিন, এখানে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে, তার সাথে কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে, আপনাদের স্যালারি হবে 15,000 টাকা। এখানে 1 বছরে কন্ট্রাক্টে নেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে সেটা আবার রিনিউ করে বাড়িয়ে নেওয়া হবে। এবং এখানে জব রেসপন্সিবিলিটি দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এরপর আছে ডেটা এন্ট্রি অপারেটর, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 5টি, এখানেও বয়স আছে 40 বছরের মধ্যে, এখানে আপনাদের হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। এবং কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগবে গ্র্যাজুয়েশন, তার সাথে আপনাদের কম্পিউটার নলেজ কিন্তু থাকা দরকার এবং একটা টাইপিং স্পিড আপনাদের জানা দরকার। এক্ষেত্রে আপনাদের স্যালারি হবে 11,000 টাকা,
এখানেও 1 বছরের কন্ট্রাক্টটা প্রথমে নেওয়া হবে এবং পরবর্তীতে সেটা বাড়িয়ে দেওয়া হবে। এখানে আপনাদের কী কাজ করতে হবে সেটাও দেওয়া রয়েছে। এবং এখানে একটু দেখে নেবেন, এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27/1/2020 থেকে এবং এটা চলবে 10/2/2020 পর্যন্ত। এখানে আপনাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এবং এখানে আপনাদের যে সিলেকশন প্রসিডিউর আছে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন হবে, তারপরে হবে একটা কম্পিউটার টেস্ট এবং সবার শেষে হবে একটা পার্সোনালিটি টেস্ট বা ভাইবা টেস্ট। রিটেন টেস্টের সিলেবাস এখানে দেওয়া রয়েছে, এখানে অ্যাকাউন্টেন্টের জন্য আলাদা করে একটা পার্ট দেওয়া রয়েছে এবং ডেটা এন্ট্রির জন্য আলাদা করে একটা পার্ট কিন্তু দেওয়া রয়েছে, এগুলোতে আপনারা দেখে নেবেন। এই দুটো নোটিফিকেশন আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে জবস অ্যান্ড নলেজ নামে, সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং এই ধরনের চাকরির খবরগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।